Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা নতুন একটা চ্যানেল থেকে, সেটা হচ্ছে নাইম এলি 2। যত সম্ভব এনার ফেসবুকেও পেজ রয়েছে, সেখানে নাইম কোরিয়ান এরকম কিছু। তো যাই হোক, উনি রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, ডেইলি নিউজ যে সমস্তগুলো, সেগুলো নিয়েই ভিডিও করেন এবং ভিডিও করতে ভালোবাসেন। তো আজকের যে ভিডিওটা দেখছি সেটা মিয়ানমারকে টেক্কা দিতে একই কিনলো বাংলাদেশ। তো এটাই টাইটেল ছিল, খেলা হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিই, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই এমন একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনীতে মানে সংযুক্ত করার জন্য। তবে আমি বলতে চাই যে এরকম জিনিস একটা না, যেহেতু কয়েকদিন আগে মিয়ানমার রাশিয়া থেকে SU-400 নামক 4টা সামরিক যুদ্ধবিমান ক্রয় করেছে, আরও কিছু নাকি আসবে। এই মুহূর্তে মিয়ানমারের যে সামরিক দক্ষতা আমাদের থেকে 7 ধাপ আগানো, এটার একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে তাদের সামরিক বহরে যুদ্ধবিমানের সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেকগুণ বেশি। আর আমার মনে হয় যে আমরা এখন একটা কিনছি, একটা না কিনে আরও 20-30টা কিনা হোক, তাইলে আমরা হয়তো মিয়ানমারের মানে পিছনে ফেলে আরও 7 ধাপ আগে চলে যাবো। টাকার যদি সমস্যা হয়, আমরা প্রয়োজনে প্রবাসীর 1.5 কোটি আসি, আমরা প্রয়োজনে 50,000-1,00,000 করে দেবো, বাট অন্তত সীমান্তে মিয়ানমারের এসব লাড়াচাড়া আর হজম করার মতন আমাদের সময় নাই। আমাদের সেনাবাহিনীতে বা আমাদের এই আর্মি সেকশনে আর এরকম পাওয়ারফুল জিনিসগুলোকে সংযুক্ত করা দরকার। খুশির খবর হচ্ছে আজকে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে দ্বিতীয় কাসা C-295W সামরিক বিমান, একটা অত্যাধুনিক প্রযুক্তির আপডেট ভার্সনের বিমান। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হয়েছে এই ইউটিলিটি সামরিক বিমান। রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে সামরিক বিমানটিকে বহরে যুক্ত করা হয়েছে, আর এটা কনফার্ম করেছে ISPR মানে সেনাবাহিনীর তরফ থেকে, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটা আসছে। এই বিমানটা বেসিক্যালি স্পেনে নির্মাণ করা হয়েছে, আর এই সামরিক বিমানটা যখন বাংলাদেশে আজকে দুপুরের দিকে আসছে, এখন এই বিমানটা আসলে কী কী কাজ করবে বা এটার আসলে পাওয়ারটা কী বা ধরেন এটার রেঞ্জটা কী, কেন মিয়ানমার আমাদেরকে সামনের দিকে ভয় পাবে 15-20টা কিনলে? দ্বিতীয় কাসা C-295W এটা হচ্ছে মিডিয়াম ইউটিলিটি বিমান, আর এই বিমান যুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক যে সক্ষমতা সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অভিযান চালানো কোথাও শত্রুদের বিরুদ্ধে সেই অভিযান চালানোর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রিশ সেনা অবতরণ অনেকে হিন্দি সিনেমা বা বলিউডের মধ্যে দেখছেন, হলিউডে, যে অনেক উঁচু থেকা হ্যাঁ সেনাবাহিনীদেরকে নামাই দিয়ে একটা সাউন্ড প্রুফ সিস্টেমে যায়, শত্রু দেশের সীমানাতে ঢুকেও কিন্তু কাজ সেরে আসে, এইটারও এই পাওয়ারটা আছে। এমনকি এক স্থান থেকে অন্য স্থানে খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীকে হস্তান্তর, আকাশ হতে নিবিড় পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, যেমন যুদ্ধের যেই সমরাস্ত্রগুলো আছে সেগুলোকে, পাশাপাশি VIP মিশন ছাড়াও অধিক সংখ্যক আপনার যদি জরুরি কোনো প্রয়োজন হয় বাংলাদেশে যখন ফ্লাডেড এরিয়াগুলো আছে, সেখানে হিউজ পরিমাণ মালামাল বহন থেকে শুরু করে সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। আর আমাদের বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো বিষয়ে সার্বিক ভূমিকা রাখবে বলে দাবি করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা সেনাবাহিনীর প্রধান, যিনি আছেন তিনি সহ আরও বাকিরা এই বিমান সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। আর অপরদিকে আমাদের সীমান্তে বা আমরা যখন এই বিমান নিয়ে মোটামুটি একটু সেলিব্রেশন করছি, অপরদিকে সীমান্তে ঘটছে আরও কিছু ঘটনা। রাত নামলেই মিয়ানমার সীমান্তে শুরু হয় আপনার মিয়ানমার বাহিনীর তাণ্ডব। দর্শক, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাত নামলেই ওপারে খুব কাছাকাছি সীমানার কাছাকাছি শুরু হয় মিয়ানমার বাহিনীর তাণ্ডব। সেই দেশের বাহিনীর বিচরণ, যুদ্ধবিমানের গোলা ও মর্টার শেলের বিকট শব্দে রাতের ঘুম হারাম হয়ে যায় সীমান্তবাসীর। তুমুব্রু ও বাইশফাড়ি পয়েন্টের বিপরীতে মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা ছড়ে সেই দেশের বিদ্রোহীদের লক্ষ্য করে। স্থানীয়দের দাবি যে গতকাল রাতেও 11:30টায় গোলাবর্ষণ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। তুমুব্রু বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন এবং আব্দুল কাদের এই ঘটনার সত্যতা স্বীকার করছেন। তিনি বলছেন, প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করে মিয়ানমার বাংলাদেশের সীমান্তে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রাতেও রাখাইন প্রদেশের মংডু জেলার উত্তরে বাংলাদেশ সীমান্তের বিপরীতে মিয়ানমারের দুটি যুদ্ধবিমান হতে ভারী অস্ত্রের গোলাবর্ষণ করা হয়েছে। এর একটি তুমুব্রু পয়েন্টের জিরো লাইনের উপর দিয়ে মিয়ানমারে ফিরে গিয়েছে।
আর গোলাবর্ষণ করে যেন তুমুব্রু বাজার, কোনারপাড়া, মধ্যমপাড়া, উত্তরপাড়ার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয় লোকজনদের দাবি, মিয়ানমার বাহিনী রাতের আধারে সামরিক ড্রোনও ব্যবহার করছে। টহলরত বিজিবির এক কর্মকর্তা বলছে, শনিবার সকাল 7টার দিকেও মিয়ানমার যুদ্ধবিমান 40-41 সীমান্ত পিলার এলাকায় টহল দেয় এবং গোলা নিক্ষেপ করে, যাতে স্থানীয় বাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। আর এই আতঙ্ক কাটানোর জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে, মানে স্থানীয় যারা বাসী আছেন, প্রায় 300 পরিবারকে স্থানান্তর করার আলোচনা কিন্তু চলছে। তাদের অনুমতি নিয়ে যদি এখনও স্থানান্তর করা হয় নাই, তবে খুব শীঘ্রই তাদেরকে স্থানান্তর করা হবে। অপরদিকে মিয়ানমারের ভেতরে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আপনার কী বলা হয় যে মিয়ানমারের দুইজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমি মনে করি আমাদের জন্য ভালো সংবাদ। মিয়ানমার সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত অন থুইন এবং তার জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইয়ে তাইজাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আপনার ইয়াঙ্গুনের হ্লাইন শহরের 12 নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাদেরকে যারা বিরোধী পক্ষ আছে বা প্রতিরোধকারী পক্ষ আছে তারা হত্যা করেছে। স্থানীয় সূত্রের বরাত বলছে যে 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম 11 মিয়ানমার বলছে, নির্বাচিত সরকারকে উৎখাত করতে মিয়ানমারের জান্তা দেশের ক্ষমতা দখলের পর অন্থুইন তার জামাতার বিরুদ্ধে সামরিক তথ্যদাতা হিসাবে কাজ করার অভিযোগ আনে অঞ্চলটির প্রতিরোধ যোদ্ধারা, মানে আরাকান বা আরশা আরও বিভিন্ন যে সংগঠনগুলো আছে। স্থানীয় এক বাসিন্দা বলছেন যে বিকেল 3টার দিকে থাবাওয়া 19 স্ট্রিটের একটি বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। সেখানে একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ এবং সেনারা এসে তল্লাশির জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। গুলি করে সাবেক দুই সেনা কর্মকর্তাকে হত্যার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশের একটি সূত্র। এই ঘটনায় সেখানে ব্যাপক তদন্ত এমনকি ধরপাকড়েরও আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা NOM তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আপনার এই অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার জেনারেল 72 বয়সী অন থুইন এবং তার জামাতাকে প্রতিরোধকারী যারা সংগঠনের সদস্যরা আছেন তারাই গুলি করে হত্যা করেছে। আর ইনিয়া আরবান ফোর্স নামের একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় নাকি স্বীকারও করেছে। তো এই যে গোষ্ঠী, এটাও বলা হচ্ছে যে এটা আপনার আরাকান বাহিনীরই একটা পাশাপাশি অংশ। তো তাদের দেশে যে জিনিসগুলো চলছে, আপনারা জানেন যে আজকে জাতিসংঘ থেকে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা আসছে, এমনকি এই বিষয় নিয়ে মিয়ানমারও তাদের অবস্থান আমাদের সাথে একটা দিয়েছে, কিন্তু এরপরেও লাড়াছাড়া কিন্তু এদের বন্ধ হচ্ছে না। আর মিয়ানমার সম্পর্কে বাংলাদেশের বরাবরই একটা অভিযোগ আছে, এদেরকে যদি 10টা প্রশ্ন করা হয় এরা একটা অ্যান্সার দেয়। কূটনৈতিকভাবে বিষয়টা এরা আসলে ওইভাবে ডিল করে না। মিয়ানমারের সাথে বেশ কয়েক বছর যাবতই বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব বেশি ভালো না। আর এই মুহূর্তে মিয়ানমার যখন অপরদিকে পরমাণু শক্তি মানে সঞ্চয় করার জন্য তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তা আমারও মনে হয় যে এরকম একটা বিমান না, আরও 2-4-15-20টা বিমান আমাদের রাখা দরকার। প্রয়োজনে আগামী বাজেটে রাষ্ট্রের নিরাপত্তা চিন্তা করে, আমাদের বাংলাদেশের নিরাপত্তার কথা চিন্তা করে সামরিক খাতে বাজেটটা আরও বৃদ্ধি করা হোক। কারণ একটা দেশের সেনাবাহিনী বা আমাদের এখন প্রযুক্তির যুগের যুদ্ধ, লাড়ি টোড়া বল্লম লই আনা যে মিয়ানমারের সৈন্য কম আমরা বেশি যে মারব নো, তারা এখন সুপার পাওয়ারের দিকে যাচ্ছে। আমাদেরও উচিত নিজেদের সামরিক বাহিনীকে আরও সমৃদ্ধশালী করা, যেন ভবিষ্যতে খেলা হইলে আমরা আসলে জবাব দিতে পারি আর তারাও যেন ভয় পায় যে না আসতেছে। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। যে নিউজটা দেখলাম সেখানে কাসা C-295W এই বিমানটা বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ করা হয়েছে, এবং যেটা শুনে মনে হলো একটা কার্গো বিমান, এবং সেই কার্গো বিমানে প্রচুর কাজ রয়েছে, সেগুলো সেনাবাহিনী পরিবহনে হোক বা সাজ সরঞ্জাম পরিবহনে হোক তাদের জন্য, এবং প্যারাট্রুপারদের জন্য এই সমস্ত বিভিন্ন কাজে ইউজ করা হয়। এবং নাইম ভাই বললেন যে আরও যদি দরকার হয় তাহলে প্রবাসী যারা রয়েছে নাইম ভাইয়ের মতো তারা অবশ্যই টাকা দিয়ে হেল্প করবে যদি টাকার অভাব হয়, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে টাকার অভাব রয়েছে, বিশেষ করে হ্যাঁ সেনা খাতে হয়তো বা বরাদ্দটা কম থাকে, সেটা যদি বাড়ানো যায় বাজেট তাহলে অবশ্যই সেটা সেনাবাহিনীর জন্য ভালো হবে।
এবং এই যে বিমানটা কেনা হয়েছে তার বদলে ওদিকে মিয়ানমারও কিন্তু রাশিয়া থেকে যত সম্ভব Su-400 এরকম কিছু একটা চারটে বিমান কিনেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং যে কার্গো বিমানটা কিনেছে সেটার বিভিন্ন রকম ভার্সেটাইল কাজ রয়েছে, সেটা দিয়ে কাজ করা যাবে এবং এখন উন্নত প্রযুক্তির যুগ। নাইম ভাই যেটা বললেন যে এখন শুধু গায়ের জোর থাকলেই হবে না বা মনে সাহস থাকলেই যুদ্ধ করে জেতা যাবে না, এখন এখন যেটা হচ্ছে টেকনোলজির যুগ, কারণ আমি ঘর থেকে বসে অন্য একটা জায়গায় মিসাইল ফেলে দিতে পারি, তো সেখানে সেই মিসাইল পেটে 100 জন মারা যেতে পারে, তাদের হয়তো প্রচুর গায়ের জোর রয়েছে, প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু সেখানে কোনো কাজ হবে না, কারণ এখন যুগটাই পাল্টে গিয়েছে। আগে যখন তলোয়ার বা এই ধরনের লাঠি সোঁটা বল্লম নিয়ে যুদ্ধ হতো তখনও এটা কাজে দিত, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি এবং দিন যত যাবে তত কিন্তু টেকনোলজির প্রতি মানুষ নির্ভরশীল হয়ে যাবে এবং তখন দেখা যাবে যে মানুষ নয় যন্ত্রে যন্ত্রে মারামারি হচ্ছে। ইভেন এখনও যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় কিন্তু অটোমেটেড সমস্ত কিছু জিনিসপত্র হয়ে গিয়েছে। ইভেন ড্রোন আমরা যদি দেখি, ড্রোনে কিন্তু এখন আর মানুষ মানে যত দিন যাবে তত কিন্তু মানে মানুষের ক্ষতি মানে জীবনের ক্ষতি কিন্তু আমার মনে হয় কিছুটা কমে যাবে যুদ্ধের ক্ষেত্রে। হয়তো বা একটা বিরাট বিস্ফোরণে প্রচুর মানুষ মারা যেত, কিন্তু ডগ ফাইট যেটা সেইটাই অন্তত সেনাবাহিনীর যে ক্যাজুয়ালিটি সেটা কিন্তু কম হবে, কারণ সেখানে দেখা গেল যে ড্রোনে গিয়ে একটা বোম ফেলে আসে, সেই ড্রোনটাকে যদি অ্যাটাকও করে শত্রুদের তাহলেও কিন্তু জানমালের ক্ষতি হবে না, হয়তো বা তাই ড্রোনটা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যে শক্তি বা ধৈর্য বা ক্ষমতার কথা বলা হচ্ছে সেটা এখন মস্তিষ্কের যে ক্ষমতা, মস্তিষ্কের যে উর্বরতা সেটার উপরে অনেকটা নির্ভর করে যুদ্ধে জেতাটা। সুতরাং এখানে টেকনোলজিটা অনেক বড় কাজ করে। তো টেকনোলজিক্যালি নিজেকে আপগ্রেড করতে হবে এবং নিজের সেনাবাহিনীকে কিন্তু সেই উচ্চতায় তুলে আনতে হবে। শুধু সেনা সংখ্যা দিয়ে বা সেনার ট্রেনিং বা ইয়ে দিয়েই হবে না, সেখানে কিন্তু টেকনোলজিটা অবশ্যই দরকার, কারণ টেকনোলজিতে পিছিয়ে গেলে কিন্তু সেনা যত দক্ষই হোক সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে আসবে, মনে হয় 50% অবস্থ অবশ্যই পিছিয়ে আসবে। তো ট্রেনিংটা অবশ্যই দরকার, সাথে সাথে এগুলো অত্যাধুনিক যে সমস্ত জিনিসপত্র সেগুলোও কিন্তু দরকার। তো এখানে যেটা বলার, মিয়ানমারে প্রচুর দিন থেকে ঝামেলা হচ্ছে জুন্টা সরকারের, সেই ঝামেলাটা বান্দরবানের এইদিকেও দেখলাম যে 300-350 মানুষজনকে সরিয়ে আনা হয়েছে বাংলাদেশে, ওদের ওখানে ঝামেলা, এদিকে মানুষ মানে বাংলাদেশের মানুষকে সেই ঝামেলার আঁচ পোহাতে হচ্ছে এবং তাদেরকে সরিয়ে আনা হচ্ছে, এটা খুব বাজে জিনিস। এবং তাদের ওখানে যে কবে সেই শান্তিটা আসবে বা ঝামেলাটা মিটবে সেটারও কিন্তু আমার মনে হয় না এখনও কোনো সূত্র পাওয়া গিয়েছে, এবং আগামী দিনে কী হয় সেটাও দেখার, যে পুরো ইউএনও কিন্তু সেটা দেখছে, অনেক কিছু করার চেষ্টা করছে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে মিয়ানমারে কিন্তু ঝামেলা কিন্তু থামছে না এবং আরাকান প্রদেশে যে ঝামেলাটা সেটা তো লেগেই আছে, পুরো এখন পুরো মিয়ানমারই এই ধরনের ব্যবস্থা চলছে। তো যাই হোক, নাইমবারের ভাইয়ের কিছু কিছু আমি ভিডিও দেখি এবং ভালো লাগে, রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেই সমস্ত নিয়েই আপডেট দেয় এবং খুবই ভালো বিষয় নিয়ে, আমার মনে হয় একটা ভালো বিষয়, খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।